সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কোয়েলিমেন্ট টেলিভিশন সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। সংসদে এসে ওয়াকআউট করলে ধরে পেটানো হবে বললেন মোহাম্মদ নাসি। সংসদে মার খাওয়ার আতঙ্কে বিএনপি বললেন ডক্টর মঈন খান। সবাইকে দেশের কথা বাদ দিয়ে নিজের চিন্তা করার পরামর্শ দিলেন কালো বিড়াল সঞ্জীব সেনগুপ্ত। মিডিয়ার সামনে বড় কথা না বলে সংলাপের বসার আহ্বান করলেন উবাইদু। সংলাপের জন্য হাসিনাকে 500 চিঠি বললেন খালেদা জিয়া। দেশের এই পরিস্থিতিতে মার্কিন হাইকমিশনারের চরম উদ্বেগ প্রকাশ। এবার বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। দর্শক, দেশে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংলাপ। আওয়ামী লীগের নেতারা বলেছেন এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে, আর বিএনপি বলছে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হতে হবে। আর এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন সংলাপ হতে হলে সংসদে হতে হবে, আর বিএনপি এবার সংসদে এসে ওয়াকআউট করলে তাদেরকে ধরে পেটানো হবে। কিসের সংলাপ? আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে ভিশন 21 বাস্তবায়ন হবে। আলোচনা করতে চান? সংসদে আসুন, কথা বলুন। আর সংসদে আসলে আপনারা ওয়াকআউট করেন, এই সমস্ত গন্ডগোল পাকালে লাইট আপ করে কিন্তু মারা হবে। আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ, মেরে প্রাণ গুলি দেবো, কি ভাবছেন? আর আলোচনা আসুন, যদি করতেই হয় তাহলে কাজ কিন্তু আমাদের, এই তার কাজ কিন্তু আমাদের। আর এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন বলেছেন আওয়ামী লীগ সংসদে সংখ্যাগরিষ্ঠ, তারা সংসদে গেলে তাদেরকে ধরে মারতে পারে। তিনি আরো বলেন আলোচনা হলে বাইরে হতে হবে। এমনিতেই আমরা ভয় কাতর, মাথা ভেঙে গেছে আমাদের, তারপর আমাদেরকে ডাকা হয় সংসদের ভিতরে আলোচনার জন্য, আমরা কেমন করে সেখানে যাব? ওই সংখ্যাগরিষ্ঠ ধরে আমাদেরকে যে মারবে না কেমনে বিশ্বাস করি? আপনারা তত্ত্বাবধায়ক সরকার বিল আনুন, তারপরে আমরা আলোচনায় বসব। এই শর্ত ছাড়া কোনো আলোচনা হবে না, হবে না, হবে না। আর এদিকে দপ্তরবিহীন মন্ত্রী সঞ্জিত বলেছেন মহাজোট সরকার মিশন 21 নিয়ে এসেছে, এখন কোনো সংলাপ হবে না, তিনি সবাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি সবাইকে বলেছেন দেশের কথা বাদ দিয়ে নিজে চিন্তা করার জন্য। দেখুন, মিশন 21 তো অনেক দেরি, এর আগে কিসের আলোচনা? আমার তো মাথায় আসে না, এই সাংবিধানিক এবং গণতান্ত্রিক ভাবে মিশন 21 এর আগে আলোচনায় বসা, সংলাপে বসা অবৈধ। আমরা কেন অবৈধ কাজ করব? আসুন, আমরা বাংলাদেশি সবাই সংবিধান মেনে চলি। শেখ হাসিনা সাংবিধানিক ভাবে এগোচ্ছেন, ওই বিড়াল টিলার খুঁজে লাভ নেই। বিড়াল কালো হোক সাদা হোক সবই বিড়াল। এই সংলাপ টংলাপ বাদ দিয়ে, দেশের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করুন, আর কিভাবে নিজের উন্নতি করা যায় সেগুলোই ভাবুন। সংবিধানকে লঙ্ঘন করে এই সমস্ত সংলাপ টংলাপ করে ফালতু করে কোনোই লাভ নেই। আর এদিকে যোগাযোগ মন্ত্রী উপজিত দেব বলেছেন তিনি রাস্তাঘাটের খোঁজখবর নেওয়ার জন্য তাকে যেন কেউ ফাটাকেষ্ট না বলে, তিনি এমনি রাস্তাঘাটে খোঁজখবর নেবেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবং তিনি বলেন পদসেতু অবশ্যই হবে, এবং তা হবে দেশীয় কাঁচামাল দিয়ে। এবং তিনি দুই দলের মধ্যে সংলাপের আহ্বান জানান। আমি লোকজনকে বলবো আমাকে ফাটাকেষ্ট বলবেন না, আমি রোডঘাট ভেটে গেছে সেটা আমি দেখি নিজ চোখে, আর পদ্মা সেতু কাঁচামাল দিয়ে তৈরি হবে, এটা আমাদের কমিটমেন্ট। সংলাপের কথা বললে তো মেজাজটা গরম হয়ে যায়। সংলাপ কোথায় বসবে? সংসদে কয়, আবার বাহিরে বলে বসে না, এটা কি ধরনের? বসতে হবে, তালগাছ কার সেটা ফয়সালা হবে, অন্যথায় তো এটা হতে পারে না। আমি অনুরোধ করব দুই দলকে, তারা বসুন, খালি আলোচনা চুটায়, খালি টেলিভিশনের সামনে আলোচনার কথা বলে কোনো কিছুই হয় না। আর এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সরকারকে সংলাপের জন্য অনেক চিঠি দিয়েছেন, অথচ সরকার তাদের কোনো পাত্তাই দিচ্ছে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমি সংলাপের জন্য অনেক চিঠি দিয়েছি,
পর্যন্ত 400-500 চিঠি পাঠিয়েছি শেখ হাসিনার কাছে, কোন জবাব আসেনি। কি করে সংলাপ হবে, সারাদিন সংলাপ সংলাপ করে, কি বিষয় আলোচনা হবে কিচ্ছু বলে না। আমরা জানিয়ে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না, এদেশে হতে দেওয়া হবে না। ইনশাল্লাহ এদেশে নির্বাচন হবে এবং সেটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর বিএনপি ক্ষমতায় যাবে, ওদের প্যান খুলে পিটিয়ে পিটিয়ে ভারত পাঠাবো। আল্লাহ হাফেজ। আজ দিকে মার্কিন হাই কমিশনার ড্যান মজীনা বলেন, দেশে এখন সংলাপের খুব জরুরি। তিনি আরো বলেন, দুজনের মধ্যে এখন দা কুমার সম্পর্ক রয়েছে। I request to every party for discussion about democracy because the election of Bangladesh is so near and Awami League should also discuss with opposition party BNP. I request to every party of Bangladesh to sit down to discuss about their Khattar government or another any rule and regulation, increase the economic of Bangladesh. I'm really astonished that every party is sit down, every party also demand the talgas of them. Awami League also said talgas is owner of talgas of them. How can to going on this situation? We really astonished, really astonished. And to parties relation between them, Da and Kumra relation, how possible to going on a country? I'm really astonished. How he say? দর্শক, দেশে এই পরিস্থিতিতে দেশ সকল মানুষের এখন একটাই চাওয়া, তা হচ্ছে সংলাপ। এটা হোক ভিতরে হোক এবং বাইরে হোক। হাসান মাহমুদ, কয়েদি টেলিভিশন, ঢাকা। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শেষ করছি আমাদের আজকের সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।